দুর্নীতি করব না, দুর্নীতি সইব না, দুর্নীতি মানব না, সবাই মিলে গর্ব দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে দুর্নীতি প্রতিরোধ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, রাজশাহী বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার, উপপরিচালক নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার এ কে এম মোজার হোসেন, অধ্যক্ষ সাইদুর রহমান, শিক্ষিকা রওশনারা বেগম সহ অন্যান্যরা। দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে ঐতিহ্যবাহী গম্ভীরা গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।